হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে সমস্ত ছেলেদের রাশি তাদের ভাগ্য এবং স্বভাব চরিত্র কেমন হবে মানুষের রাশি তার চরিত্রের ওপর প্রভাব ফেলে এক এক রাশির মানুষ এক এক রকমের হয় শাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির ছেলেদের চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক তুলা তুলারাশির ছেলেদের ভাগ্য এবং চরিত্র কেমন হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি তুলারাশির ছেলেরা সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক এই রাশির ছেলেদের মধ্যে দাঁড়িপাল্লার মতো ভারসাম্য রাখার চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তুলারাশির ছেলেদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো। এরা সৌন্দর্য পছন্দ করেন তুলা রাশির পুরুষরা হয়ে থাকেন খুবই শান্তিপ্রিয় এবং সবার মাঝে এরা সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করেন সব দিক থেকে চিন্তা করার কারণে এরা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু যখন এরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন সেটা হয় খুবই উত্তম এবং যে কোনো পরামর্শের জন্য তুলা রাশির ছেলেরা বন্ধু সাহায্য নিতে পারেন এরা বিচার করার সময় কোনো রকমের পক্ষপাতিত্ব করে না বা দেখায় না সুন্দর কোনো বস্তু কি নতুন গাড়ি বা নতুন মডেলের ফোন এই সব এই রাশির ছেলেদের খুবই পছন্দের সুন্দর মানুষও এরা খুবই ভালোবাসেন আরও ভালোবাসেন সাহিত্য এই রাশির পুরুষরা নিজের জন্য নয় অন্য সবার জন্য সবসময় চিন্তা করেন তুলা রাশির পুরুষরা সবসময় সবাইকে খুশি রাখতে চান তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন হবে আবার পরবর্তী এপিসোডে